শুভ সকাল, আমি ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের স্বাগত। আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে ওয়েদার রিপোর্টকে সামনে রেখে। কি ওয়েদার রিপোর্ট রয়েছে, কি আবহাওয়া সংক্রান্ত খবর রয়েছে, আমরা বিস্তারিতভাবে যাব বিভিন্ন জেলায়। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তাদের সাথে কথা বলবো এবং আপনাদের কাছে তুলে ধরব সেখানকার আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি কি রয়েছে তার চালচিত্র। প্রথমে আমরা চলে যাব উত্তর দিনাজপুরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত, আমরা তার সাথে কথা বলে নেবার চেষ্টা করবো। সুব্রত, উত্তর দিনাজপুরে আবহাওয়া সংক্রান্ত কি পরিস্থিতি রয়েছে যদি বিস্তারিতভাবে জানাও। দেখো অমিত, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুরে যে বেশ কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল, তারপরেই কিন্তু বৃষ্টি হওয়ার পর এখনো পর্যন্ত ঠান্ডা ওয়েদার রয়েছে। গতকালও রাতেও বৃষ্টি হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ওয়েদার ঠান্ডা রয়েছে। তোমাকে আর একটু জানিয়ে রাখবো যে আমাদের ডিজিটাল বাংলা দর্শককে জানাবো যে একমাত্র আমরাই কিন্তু ডিজিটাল বাংলা যে সব খবর সবার আগে তুলে ধরি, এবং তার পাশাপাশি ওয়েদার রিপোর্ট সবার আগে আমরাই ডিজিটাল বাংলা দর্শকদেরই দেখাই। অমিত বলছি যে আজ কি সকাল থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি হয়েছে? দেখো আমি তোমাকে জানাবো যে আজ সকালে কিন্তু এখনও বৃষ্টি হয়নি, কিন্তু গতকাল রাতে 4টা অবধি কিন্তু বৃষ্টি হয়েছিল, তারপর থেকে এখনও বৃষ্টি দেখা যায়নি, কিন্তু আকাশে এখনও পর্যন্ত মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে সূত্রের মাধ্যমে জানা গেছে। সঙ্গে থাকো সুব্রত। সুব্রত উত্তর দিনাজপুর থেকে জানালেন যে কাল কিন্তু বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর জেলা জুড়ে রাতের থেকে ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে, সকালেও মেঘলা আকাশ, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই জানালেন উত্তর দিনাজপুরের আমাদের প্রতিনিধি সুব্রত। আমরা সরাসরি চলে যাবো জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীমান, আমরা ধীমানের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ধীমান, জলপাইগুড়িতে আবহাওয়া সংক্রান্ত কী খবর রয়েছে যদি বিস্তারিতভাবে তুলে ধরো। অমিত, তোমাকে প্রথমে জানিয়ে রাখি আজকে সকালের যে চিত্রটা জলপাইগুড়ির, সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ছিল, গরম কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। প্রতিদিন সকালে যে একটা গরম লক্ষ্য করা যায় সূর্যের তাপে, সেই তাপ কিন্তু আজকে একেবারেই নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখনও পর্যন্ত জলপাইগুড়ি শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। শুধু জলপাইগুড়ি নয়, ডুয়ার্স সহ জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে সেই বৃষ্টি, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে জলপাইগুড়িতে। অনেকে কিন্তু ছাতা নিয়ে বেরিয়েছেন এবং যারা অফিস কর্মী তারা কিন্তু রেইনকোট পরে বেরিয়েছেন এই বৃষ্টির জেরে। তবে সব মিলিয়ে বলবো যে এই বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলে জলপাইগুড়িবাসী। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো, গতকাল কিন্তু বৃষ্টি সেই হিসাবে সারাদিন জলপাইগুড়ি শহরে লক্ষ্য করা যায়নি, গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করা গেছে, যার কারণে কিন্তু আজ এই বৃষ্টির কারণে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলে শহরবাসী। আজ সকাল থেকেই কিন্তু বিক্ষিপ্ত ভাবে জলপাইগুড়ি শহরে বৃষ্টি শুরু হয়েছে। অমিত সঙ্গে থাকো ধীমান, জলপাইগুড়ি থেকে ধীমান কিন্তু বিস্তারিতভাবে জানালো যে বৃষ্টি হচ্ছে, জলপাইগুড়িতে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, আবহাওয়া অনেকটাই মনোরম, অর্থাৎ গরমের প্রকোপ অনেকটাই কমেছে, মনোরম পরিবেশ রয়েছে এবং বৃষ্টি চলছে সকাল থেকেই। আমরা চোখ রাখবো শিলিগুড়িতে, শিলিগুড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, কী খবর রয়েছে শিলিগুড়ি এবং সমতল দার্জিলিং এবং পার্বত্য দার্জিলিংয়ের যদি বিস্তারিতভাবে একটু জানাও। এখানে
কিন্তু আমরা দেখেছি যে গোটা উত্তরবঙ্গ জুড়ে যে তাপপ্রবাহ তারপর কিন্তু তেমন ভাবে শহর শিলিগুড়িতে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি একদম ঝিরিঝিরি সামান্য বৃষ্টি দেখা দিলেও তেমন ভাবে কিন্তু বৃষ্টির দেখা মেলেনি। তবে বিগত দুদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই মনোরম পরিবেশ রয়েছে শহর শিলিগুড়িতে, কারণ রাত হলেই কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত এবং সেই বৃষ্টি কিন্তু সকাল অবধি বজায় থাকছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেও কিন্তু যে বৃষ্টি রয়েছে তা বৃষ্টির পরিমাণ কিন্তু কমে গেলেও যে বৃষ্টির ফলে যে মনোরম পরিবেশ তা কিন্তু বজায় রয়েছে, এবং তার ফলে কিন্তু যারা প্রতিদিন যারা নিজস্ব কাজে বেরোয় তাদের জন্য এবং যে শহরবাসী রয়েছে তাদের জন্য কিন্তু অনেকটাই মনোরম পরিবেশের ফলে কিন্তু অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারা। এবং এদিন সকাল থেকেও কিন্তু সেই একই রকম পরিবেশ রয়েছে, গতকাল রাত থেকেই কিন্তু ভারী বৃষ্টি হলো, এখন সামান্য ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তবে বেলা বাড়ার পর কী পরিস্থিতি থাকে সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের। পাশাপাশি দার্জিলিংয়ের কথা বললে সেখানেও কিন্তু সেই একই পরিস্থিতি রয়েছে, মাঝে মধ্যে বৃষ্টি এবং মাঝে মধ্যে কিন্তু সেখানে যে শীতল ঠান্ডা পরিবেশ তা কিন্তু বজায় এসে আছে। সব মিলিয়ে বলা যেতে পারে এখন অবধি কিন্তু দার্জিলিং এবং সমতলে কিন্তু অনেকটা মনোরম পরিবেশের মধ্যেই রয়েছে সেখানকার বাসীরা। অমিত, সঙ্গে থাকো। আমরা শুনলাম শিলিগুড়ি সংক্রান্ত আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি আমাদের কাছে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রিনা কুমার। শুধু শিলিগুড়ি শহরই নয়, দার্জিলিং, পার্বত্য দার্জিলিং এবং সমতল দার্জিলিংয়ের বিস্তারিত আবহাওয়ার চিত্র তুলে ধরলেন আমাদের সামনে। আমরা উত্তর দিনাজপুর থেকে সুব্রত, জলপাইগুড়ি থেকে ধীমান এবং শিলিগুড়ি থেকে রিনা কুমারের সাথে ছিলাম এবং তারা বিস্তারিতভাবে জানালেন। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই আমরা প্রতিদিন প্রতিনিয়ত সমস্ত খবর সবার আগে নিয়ে আসবো, আর অবশ্যই আবহাওয়া সংক্রান্ত খবর দিনের শুরুতেই আমরা আপনাদের কাছে তুলে ধরব। আর সব খবর সবার আগে দেখতে আপনাদের চোখ রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে।